নমস্কার বন্ধুরা ভারতের আয়কর দপ্তরের পক্ষ থেকে সমস্ত ট্যাক্স পেয়ারদের জন্য একটি নতুন ট্যাক্স ইনফরমেশান স্টেটমেন্ট যেটাকে ইনকাম ট্যাক্স পরিভাষায় বলা হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট বা এআইএস রোল আউট করা হল এটা যারা ইনকাম ট্যাক্স ফাইল করেছেন তাদেরকে তো দেখতেই হবে কারণটা কি এই এআইএসে সমস্ত রকমের তথ্য থাকবে যেটা নিয়ে আমরা কিন্তু আগে ভিডিও করেছি আপনার যা যা ইনকাম আছে যা টিডিএস আছে এই সংক্রান্ত আরও কি কি তথ্য থাকবে সেটা আমি ভিডিওতেই বলছি যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে ফেলেছেন তাদের যদি দেখা যায় যে রিটার্ন করা ফাইল করার সময় যে তথ্য দেখা হয়েছিল এবং এই এআইএসে যদি তথ্যের গড় থাকে তাহলে কিন্তু তাকে আবার নতুন করে একটা কাজ করতে হবে সেটাও কিন্তু এই মানে নোটিফিকেশানে বলেছে আর যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেননি তাদের তো অবশ্যই দেখতে হবে নিরবহুল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য তো যাই হোক এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে পয়লা নভেম্বর দু হাজার একুশে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বিষয়বস্তু কী দিয়েছে এখানে প্রেস রিলিজে রোল আউট অফ দ্য নিউ অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট তো ভিডিওটা আপনাদেরকে অনুরোধ করব সমস্তটাই দেখুন একটু না টেনে কারণ এখানে সমস্ত তথ্যই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ আছে তো এখানে যেটা বলেছে এই যে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট আপনি কোথায় পাবেন আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্ন করার জন্য যে পোর্টালটি আছে তার যেটাকে আমরা বলি ডাব্লুডব্লু ডট ইনকাম ট্যাক্স ডট গভর্নমেন্ট ডট ইন এই পোর্টালে লগ ইন করার পরে সার্ভিসটা পেয়ে গিয়ে আপনি পেয়ে যাবেন এবং এটা কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি এটা পাবেন সেটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দেব খুব তাড়াতাড়ি তো অনুরোধ করবো ওই ভিডিওটিও আপনার দেখে নেবেন যদি আপনার এই ডাউনলোড করতে সমস্যা হয় এবং এখানে বলেছে এটা অর্থাৎ এই এআইএস প্যারালালি টোয়েন্টি সিক্স এএসের সঙ্গে কাজ করবে অর্থাৎ টোয়েন্টি সিক্স এস যারা পেয়েছেন তাদেরকে এই এআইএস নিয়ে কিন্তু সমস্ত তথ্যগুলো ট্যালি করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে এই যে এআইএসটা কী কী ফর্ম্যাটে থাকবে পিডিএফ ফর্ম্যাটে থাকবে জেসন ফর্ম্যাটে থাকবে এবং সিএসবি ফর্মাটে থাকবে কি কি এখানে এক্সট্রা কী কী অ্যাড করা হয়েছে ইন্টারেস্ট ডিভিডেন্ড সিকিউরিটি ট্রানজাকশান মিউচুয়াল ফান্ড ট্রানজাকশান ফরেন রেমিটেস ইনফরমেশান এবং এছাড়া আরও কিছু কিছু ইনফরমেশান আছে এবং যে রিপোর্টগুলো অর্থাৎ এই যে ট্রানজাকশান রিপোর্টগুলো কিন্তু যতটুকু আয়ক দপ্তরের পাশে এসছে ততগুলো কিন্তু আপডেট হচ্ছে এরপরে হয়তো দেখা যাবে কিছুদিন পরে আপনি দেখলেন যে আপনার কিন্তু এআইএসের নতুন তথ্য অ্যাড হয়েছে সেটা কিন্তু হতেই পারে এখানে বলেই দিয়েছে এই বিষয়টি এবং যদি কোনো ট্যাক্স পেয়ার দেখে যে তার এই এআইএসের তথ্যের ভুল আছে তখন সে কী করবে এখানে সেটা পরিষ্কার বলে দিয়েছে ওই ট্যাবে একটি ফিডব্যাক অপশান আছে যেখানে ফিডব্যাক দিয়ে আপনি আপনার সমস্ত যে তথ্যগুলো যেগুলো আপনার মনে হচ্ছে ঠিক নয় বা সেগুলো আপনার নয় অন্য কারুর নামে বা অন্য কোনো বছরের সেক্ষেত্রে সেগুলো আপনি কমপ্লেন করতে পারেন বা ফিডব্যাক দিতে পারেন সেগুলো কারেকশানের জন্য এরপর যে বিষয়টি আসছে এছাড়াও এই এআইএস অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট ছাড়াও আর একটি ফর্ম্যাট ওখানে পাবেন আর একটি ফর্ম বা আর একটা ইনফরমেশান পাবেন সেটার নাম হচ্ছে টিস ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারি যেটা ওই ওই ট্যাক্সপেয়ারের নামেই থাকবে এবং সেটা কি এই এআইএসের সমস্ত তথ্য ডিটেলসে থাকবে সব তথ্য কোথা থেকে এসছে কত টাকা এসছে কি সুবিধা সব কিছু কিন্তু এই টিস বা ট্যাক্স পেয়ার সামারিতে শুধুমাত্র এগ্রিগেট অ্যামাউন্টগুলো থাকবে এবং জাস্ট ট্রানজ্যাকশানের প্রকারভেদটি থাকবে এই হচ্ছে টিসের পার্থক্য এবং এআইএসের সঙ্গে এবং এখানেও সেই একই বিষয় থাকবে যদি আপনার এখানেও যদি মনে হয় যে তথ্যের গড় মিলেছে সেটাও কিন্তু আপনি ফিডব্যাক দিয়ে দেখতে পারেন এবং এখানে বলেছে যে টিস টিসের যে তথ্যগুলো এগুলো কিন্তু প্রি ভ্যালিড সরি প্রি ফিলিং হয়ে যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন পোর্টালে সেটা আপনারা দেখতেই পাবেন কিছুদিন পরে হয়তো আপডেট হওয়া শুরু হয়ে গেছে বা অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন না এখন হয়তো আপডেট হয়েই গেছে এবং এখানে বলেছে যে এই অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্টে যে সমস্ত তথ্যগুলো এখন আছে যেটা আমি একটু আগে বললাম সেগুলো কিন্তু আবার চেঞ্জ হতে পারে অর্থাৎ দেখা গেল আপনার একটা ব্যাংকের ইন্টারেস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন না আর একটা ব্যাংকের ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু পরে আবার আপডেট হতে পারে সেটা নিয়ে কিন্তু আপনার চিন্তা নেই যদি আপনার মনে হয় যে আপনি ফিডব্যাক দিতে চাইছেন এই বিষয়ে তাহলে ফিডব্যাক দিতে পারেন না হলেও আপনি ওয়েট করে যেতে পারেন এরপর যে বিষয়টি বলেছে ইনকাম ট্যাক্স রিটার্ন যারা ফাইল করেছেন অর্থাৎ যারা এখন পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন দু হাজার একুশ বাইশের অ্যাসেসমেন্ট ইয়ারের যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন তাদেরকে বলা হচ্ছে যে এই এআইএসটা একবার চেক করে নিতে যাতে তারা যে তথ্যগুলি দিয়েছে সেখানে যেন কোনো গরমিল না থাকে আর যদি গরমিল থাকে তাদেরকে আবার রিভাইসড রিটার্ন ফাইল করতে হবে এছাড়া এখানটায় যে বিষয়টি বলেছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফর্ম টোয়েন্টি সিক্স অর্থাৎ ট্রেস থেকে যেটা আমরা ডাউনলোড করি সেটার সঙ্গে এই এআইএসের তথ্যের ধরুন গড় হচ্ছে তখন কিন্তু আপনি দেখবেন কোনটা ফর্ম টোয়েন্টি সিক্স এএস যে তথ্যটি আছে ওইটাকেই অগ্রাধিকার দিতে হয়েছে এবং সেটাকেই আপনাকে বিভিন্ন জায়গায় প্রমাণ হিসাবে ব্যবহার করতে বলেছে এই হচ্ছে টোটাল এআইএসএ শটে এবং এখানে বলে দিয়েছে ওখানে একটা হেল্প বলে একটা অপশান থাকবে সেখানে চাইলে আপনার হেল্প নিতে পারেন কি সুবিধা অসুবিধা বা আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি এছাড়াও এ আই এসে ফরম্যাটটি আরও আপডেট করা হবে যাতে ট্যাক্স পেয়ারদের আরও সুবিধা হয় তো আবারও বলছি এই এআইএস কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও আমরা খুব দ্রুত দেবো অনুরোধ করবো আপনারা ওই ভিডিওটি দেখবেন কারণ এআইএস এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ এখন অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট ভবিষ্যতে হয়তো ফর্ম টোয়েন্টি সিক্স এএসের জায়গায় এআইএস কিন্তু সব জায়গায় চলবে কারণটা কি কিছুদিন আগে সেটা হয়তো এক বছর হতে পারে আমি হয়তো কিছুদিন সেটা আপনাদের চ্যানেলে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেখানে বলেছিলাম যে ভবিষ্যতে সমস্ত তথ্যগুলো কিন্তু অটোমেটিকলি আপনি এক জায়গার দেখতে পাবেন এবং সেই সঙ্গে একটু বলে রাখি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আপনার সমস্ত রকমের ইনকাম সে ইন্টারেস্ট ইনকাম হতে পারে পোস্ট অফিস থেকে হতে পারে ব্যাংক থেকে হতে পারে বা আরও যে অন্যান্য ইনকামগুলো থাকে সেগুলো কী কী আছে সেগুলোও কিন্তু আপনি এক জায়গায় দেখতে পাবেন এইখানটায় যেমন দেখতে পাবেন আরও একটি জায়গা আছে সেখানটায় আপনি খুব সহজে দেখতে পাবেন এআইএসটা এখন ছেড়েছে কিন্তু ওই বিষয়টি কিন্তু অনেক আগে ছেড়ে দিয়েছে সেটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে যে কীভাবে আপনার টোটাল ইনকামটি দেখবেন বছরে তাতে আপনার সুবিধা আপনারা এখানে ওখানে খুঁজতে হবে না টোটাল ইনকামটি আপনি এক জায়গাতে দেখতে পাবেন এই হচ্ছে নতুন যে এআইএস অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট এবং টিস ট্যাক্স পেয়ার ইনফরমেশান স্টেটমেন্ট এই বিষয়ে আলোচনা আশা করি আপনাদেরও তথ্যটি ভালো লেগেছে যদি ভালো লাগে তথ্যটি এবং এই যে নতুন ফর্ম্যাট এআইএসটি কেমন ট্যাক্স পেদের উপকারে লাগবে নাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকুন খুশি থাকুন সজাগ থাকুন ধন্যবাদ